আমি দেয়ালের দেশ আজকে মানে দেয়ালের দেশের প্রথম দিনই দেখলাম, 4:50 শো। আমার দেয়ালের দেশ খুব ভালো লেগেছে। আমরা অনেকদিন পরে আমি মানে একটা নিট পারফেক্ট একটা সিনেমা দেখলাম, যে সিনেমার গল্প নিয়ে আমরা হয় না প্রায় সিনেমা দেখতে বসলে পরে বিভিন্ন রকম ভুল চোখে পড়ে বা ওসব নিয়ে কথা বলার চেষ্টা করি। এক্ষেত্রে বোধ হয় দেয়ালের দেশ একদম আলাদা ছবি। অডিয়েন্সের কাছে এটা ভালো লাগতে পারে নাও লাগতে পারে অন্য ব্যাপার, কিন্তু দেয়ালের দেশ একটা মানে এমন ছবি যার মধ্যে কোনো ভুল নেই, একটা নিট পারফেক্ট ছবি, দুর্দান্ত রকমের সিনেমাটোগ্রাফি, গল্পটা খুব টাচি, রাজ বুবলির অ্যাক্টিং খুব ভালো, মিউজিক খুব ভালো, মেকিং খুব ভালো, মানে সব কিছু মিলিয়ে আমার কাছে খুব কমপ্লিট একটা সিনেমা মনে হয়েছে। এবং এই সিনেমাটা একটা এমন সিনেমা হয়েছে যে আপনি হল থেকে বেরোনোর পরেও সিনেমাটা মাথায় নিয়ে যাবেন। খুব ভালো বিশুক বোনের সাথে আমার মানে যখন কাজ করছিল তখনও যোগাযোগ করছিল অন্তরের ওখানে, বিশুক বোনি খুব ভালো কাজ করছে এবং অনেকদিন ধরেও ট্রাই করছে এই সিনেমাটাকে নিয়ে ঠিক মতো কাজ করার, তার রেজাল্ট আজকে পেয়েছি। আমার কাছে আমি তো বলবো রাজ বেস্ট, রাজ ও খুব দুর্দান্ত অ্যাক্টর, রাজ বুবলি ভালো করেছে এটার মধ্যে, মানে বুবলি তো অন্য দুগুলো তো ভালো করে এবং এটা তো বুবলি বেশ ভালো করেছে। আর যেসব ক্যারেক্টারগুলো ছিল সমাপ্তি থেকে শুরু করে বাকিদের সবাইকে ভালো লেগেছে, তবে রাজের রাজকে মনে থাকবে। ঈদে এতগুলো সিনেমা আসলে কতটা যুক্তি একজন নির্মাতা হিসাবে আপনি কি মনে করেন? ঈদে এতগুলো ছবি আসা উচিতই না, কিন্তু ঈদ ছাড়া অন্য সময়ে ছবি রিলিজ করার যে চাপটা আছে এই চাপটার কারণে প্রডিউসাররা বাধ্য হচ্ছে ঈদের সময় ছবি আনতে, এবং যারা ছবি আনছে তারাও বুঝতে পারছে ঈদে আসা উচিত না এতগুলো ছবি, কিন্তু এছাড়া অন্য সময়ে ছবি রিলিজের জন্য প্রপার পরিবেশ নেই, কারণেই এটার জন্য অনেক বড় কারণ।